আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। যে যেখান থেকে আজকের এই ক্লাস অংশগ্রহণ করেছ এবং এই ক্লাসে এসেছ, সবাইকে ধন্যবাদ, সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাস উপস্থাপনায় আমি মমতা আব্দুর রহিম, সহকারী শিক্ষক। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বা ICT নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি ক্লাস নিয়ে শুরু করছি, আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। এসো আমরা কিছু ছবি দেখি। এখানে আমরা কিছু ছবির আইকন দেখতে পাচ্ছি। এই ছবিটার ভিতরে আমরা বেশ কিছু ছবির আইকন দেখতে পাচ্ছি। এই ছবিগুলোকে, এই আইকনগুলোকে কি বলা হয়, এটার একটা নাম আছে। এগুলো নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখি আজকে আমাদের পাঠের বিষয় কি হয়। এগুলো সরাসরি তোমরা ব্যবহার করো, সবসময় ব্যবহার করো এবং এগুলো চিনো তোমরা। আজকের পাঠ হবে হচ্ছে ওয়েব ব্রাউজার। আজকে এ পাঠে তিনটি বিষয়কে তোমাদের সাথে উপস্থাপন করব, তিনটি বিষয় তোমাদেরকে জানানোর চেষ্টা করব। যেমন ওয়েব ব্রাউজার কি তোমরা বলতে পারবে, ওয়েব ব্রাউজার কি কাজ করে লিখতে পারবে, ওয়েব ব্রাউজারের একটি তালিকা তৈরি করতে পারবে। তাহলে এই তিনটি বিষয় আজকে তোমাদেরকে জানাবো। অবশ্যই তোমরা যদি একটু মনোযোগ দিয়ে আজকের ক্লাসটি দেখো, তাহলে অনেক কিছু তোমরা জানতে পারবে ওয়েবসাইট সম্পর্কে, ওয়েব ব্রাউজার সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসো আমরা ওয়েব ব্রাউজারগুলোর নাম জানি। যেমন এখানে ওয়েব ব্রাউজার মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, এই পাঁচটি ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা ইন্টারনেটে কাজ করে থাকি। এখন ওয়েব ব্রাউজার কাকে বলে এটা আমরা জানব। একটু করে দেখো ওয়েব ব্রাউজার বলতে কি বুঝো। ওয়েব ব্রাউজার হলো একটি সফটওয়্যার যার মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে যে কোনো তথ্য, উপাত্ত, লেখা, ছবি, অডিও, ভিডিও এবং অন্য অন্য তথ্যের অনুসন্ধান করে ডাউনলোড কিংবা দেখতে পারে, তাকে ওয়েব ব্রাউজার বলে। তাহলে আমরা এই সফটওয়্যারটার মাধ্যমে, ওয়েব ব্রাউজার হলো একটা সফটওয়্যার, এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য, উপাত্ত, অডিও, ভিডিও এগুলো আমরা অনুসন্ধান করি, খুঁজি। এরপরে এটাকে আমরা, যদি আমার প্রয়োজনীয় তথ্যগুলো হয় তাহলে আমি এটা ডাউনলোড করি বা ওখানে দেখি সরাসরি। এই মাধ্যমটাই আমাদের কাজটা করে দেওয়া হচ্ছে ওয়েব ব্রাউজারে। ওয়েব ব্রাউজারে মূলত একটি সফটওয়্যার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ওয়েব ব্রাউজার কি আমরা জানলাম। কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইটের নাম, তাহলে ওয়েব ব্রাউজার জানলাম, ওয়েব কয়েকটি জনপ্রিয় ওয়েবসাইটের নাম জানব। যেমন দর্শনীয় স্থান দেখার ওয়েবসাইট www.porjaton.gov.bd, পৃথিবীর সবচেয়ে বড় বিশ্বকোষ দেখার ওয়েবসাইট www.wikipedia.com.org। তাহলে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি ওয়েবসাইটগুলোতে। যেমন মুক্তিযুদ্ধ জাদুঘর দেখার ওয়েবসাইট, নাসার ওয়েবসাইট দেখার ওয়েবসাইট, তারপরে ভূমিকম্প, কোথাও ভূমিকম্প হয়েছে কিনা দেখার ওয়েবসাইট, তারপর হচ্ছে উপগ্রহ কেন্দ্র, উপগ্রহ হতে কোন এলাকায় কোন কেমন দেখায় তা দেখার ওয়েবসাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, www.maps.google.com, এই সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা অনেক তথ্য আমরা জানতে পারি। আরো কয়েকটি ওয়েবসাইটের নাম একটু করে মনোযোগ দিয়ে তোমরা দেখো। ভিডিও দেখার ওয়েবসাইট, যেটা দিয়ে আমরা যে কোনো ভিডিও, তথ্যবহুল ভিডিও, আমাদের ক্লাস, বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেই যে কোনো বিষয়ে যদি তুমি তথ্য জানতে চাও, তুমি ইউটিউবে যদি সার্চ করো, তুমি ক্লাস সহকারে একেবারে প্র্যাকটিক্যালি তোমাকে দেখিয়ে দিবে, খুবই চমৎকার। www.ebook.gov.bd, ইংরাজি ভাষা শেখার ওয়েবসাইট www.bbcjanala.com, এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে তুমি অনেক তথ্য তুমি সংগ্রহ করতে পারবে, অনেক না জানা বিষয় তুমি জানতে পারবে। যেমন কিশোর বাতায়নের ওয়েবসাইট, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বর্তমান সরকার এই ওয়েবসাইটটি উদ্বোধন করেছে, www.connect.gov.bd। আমি আমার স্কুলে আমার অনেক শিক্ষার্থীকে আমি এই কানেক্টের সাথে অ্যাড করেছি। এর মাধ্যমে তুমি অনেক কিছু তথ্য তুমি নিজের কিছু শেয়ার করতে পারবা,
আবার ওখান থেকে তুমি ডাউনলোড করতে পারবা। যেমন তুমি ভালো একটা গান গাইতে পারো, একটা গান তুমি আপলোড করতে পারবা। তোমার স্কুলের আজকে বিজ্ঞানের একটা ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস করেছো, ওইটা তুমি আপলোড করতে পারবা। তোমার আইসিটির আজকে প্র্যাকটিক্যাল ক্লাস করেছো, এটা ভিডিও করে তুমি ওখানে আপলোড দিতে পারবা। তুমি ভালো ছবি আঁকতে পারো, ওখানে আপলোড দিতে পারবা। তাহলে খুবই চমৎকার একটি ওয়েবসাইট এই কিশোর বাতায়নের ওয়েবসাইটটা। তোমরা যারা সদস্য হও নাই, যদি সদস্য হতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও, আমি বলে দেবো সবাইকে কিভাবে করতে হয়। বা তুমি www.connect.com বিডি ওয়েবসাইট গেলে ওখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, সদস্য হতে হয়, সিস্টেম আছে, সবই তোমরা পারবা সহজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে একটি প্রশ্ন দিচ্ছি, চটপট করে আমাদের কমেন্ট বক্সে লিখে দাও, যার যার খাতায় পাঁচটি করে ওয়েব ব্রাউজারের নাম লিখো। এটা সে আমরা যে আমরা যখন ক্লাসগুলো আমাদের এই আইসিটি ক্লাসে আমরা যখন মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিয়ে থাকি, তখন এইভাবে প্রশ্নগুলো আমরা করে থাকি। তুমি পাঁচটি ওয়েব ব্রাউজার একটু আগে আমি বলেছি, তুমি চটপট করে দুটির নাম হলেও তুমি কমেন্ট বক্সে জানিয়ে দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটি প্রশ্ন হচ্ছে, ওয়েব ব্রাউজার বলতে কি বোঝায়, আলোচনা করে খাতায় লেখো। এর অর্থ হচ্ছে ওয়েব ব্রাউজার কাকে বলে, এর মধ্যে আলোচনা করেছি, তুমি তোমার খাতায় লিখবা। এই প্রশ্নগুলোর উত্তর যদি খাতায় তুমি নোট করো এই ভিডিওটি দেখে দেখে, তাহলে তোমার পরীক্ষার জন্য একেবারে সহজ হয়ে যাবে, তুমি সহজে উত্তর দিতে পারবে, খুবই চমৎকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একটি প্রশ্ন দিলাম তোমাদেরকে, তোমরা তো বারবার বিরক্ত হচ্ছে, স্যার বারবার প্রশ্ন দিচ্ছে, এই প্রশ্নগুলা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে, বই থেকে দেখে, গাইড থেকে দেখে, যেভাবে হোক এগুলা পড়ার চেষ্টা করবে। কিভাবে ওয়েব ব্রাউজার ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে যাওয়া যায় এবং তথ্য ডাউনলোড করা যায়, এখন এটা পারে না এমন কেউ নেই, খুবই সহজ। এই প্রশ্নটির উত্তরও তোমরা লেখার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করতেছি। আজকে যে আমরা ওয়েব ব্রাউজারগুলো নিয়ে আলোচনা করেছি, এই ওয়েব ব্রাউজারগুলো কোনটা ছবির সাথে কোনটা মিল আছে, যেমন এখানে ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অপেরা মিনি, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, এগুলো হচ্ছে এক একটা আইকন। যেমন এখানে মজিলা ফায়ারফক্সের আইকন হচ্ছে এটা, তারপরে যদি আরেকটা টাচ করি তাহলে এটা হচ্ছে গুগল ক্রোম, তারপর হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে সাফারি, এটা হচ্ছে সাফারি আইকন, এটা হচ্ছে অপেরা মিনি। খুবই চমৎকার, তাই না বন্ধুরা? তাহলে পাঁচটি ওয়েব ব্রাউজারের নাম আমরা শিখেছি এবং তাদের আইকন কি এটা শিখেছি, ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, অপেরা মিনি, গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স। খুবই চমৎকার, তোমরা ভালোভাবে এর উত্তরগুলো জেনেছো এবং এরা যে কোনো প্রশ্ন আসলে ওয়েব ব্রাউজার কি, পাঁচটি ওয়েব ব্রাউজারের নাম লিখো, দুটি ওয়েব ব্রাউজারের নাম লেখো, তাহলে তুমি সহজে উত্তর দিতে পারবে। এখন এখানে আমরা আরেকটু মিলিয়ে নিই, দেখো এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স, এটা হচ্ছে অপেরা মিনি, এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, সাফারি, গুগল ক্রোম। খুবই চমৎকার, ভালোভাবে আমরা পেরেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এবার আবার একটু একটু করে আমরা মিলিয়ে দেখি, এই নামের সাথে এখানে একটা একটা তারা দেখবে, তারা জ্বলবে, লাল একটা বাতি জ্বলবে। দেখো আমি মজিলা ফায়ারফক্স দিলাম, এই যে এটা হচ্ছে মজিলা ফায়ারফক্স এর আইকন, আর এটা দিলাম গুগল ক্রোম, এই যে গুগল ক্রোম এর আইকন, এটা সাফারি, এই যে এটা সাফারি, তারপর হচ্ছে অপেরা মিনি, এই যে মাঝখানের অপেরা মিনি ও এর মতো, হ্যাঁ এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার। তাহলে এটাও আমরা আজকের এই পাঠে আমরা খুবই গুরুত্বপূর্ণভাবে আমরা শিখেছি, হচ্ছে ওয়েব ব্রাউজার কাকে বলে, ওয়েব ব্রাউজারের নাম এবং নামের সাথে আইকন আমরা শিখেছি। যথারীতি এখন বাড়ির কাজ, ওয়েব ব্রাউজারের একটি তালিকা তৈরি করে আনবে। এর অর্থ হচ্ছে ওয়েব ব্রাউজার সম্পর্কে যে আজকে আলোচনা করেছি তোমরা অবশ্যই এই শিখেছ এবং জেনেছ, খুবই চটপট করে এই বাড়ির কাজটি তোমরা লিখবে, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার জন্য ভালো করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে ব্যাস আমার এই চ্যানেলে অনেকগুলো ক্লাস আমি আপলোড করেছি, আইসিটি, বাংলা, বিজ্ঞান, তারপরে হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়, আমি যতটুক আমার মেধা যতটুক আমি পারি ততটুকুই আমি চেষ্টা করেছি। তোমরা একটু আমার ক্লাসগুলো দেখবে, দেখবা ভালো লাগবে আশা করি। আর যারা যাদেরই ভালো লাগবে, যাদেরই পছন্দ হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবে। এবং তোমাদের কোন কোন ক্লাস তোমরা দেখতে চাও, কোন কোন বিষয়ে দেখতে চাও, তাহলে একটু জানালে আমি ওই অনুযায়ী তোমাদের ক্লাস রেডি করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মনোযোগ সহকারে পড়ালেখা করবে, যাতে তুমি ভালো রেজাল্ট করতে পারো। তোমাদের পড়ালেখার সময় তো এখন, এখনই পড়ালেখা করবা, ভালো একটা জায়গায় তুমি পৌঁছতে পারবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ সবাইকে।